নমস্কার আপনাদের কল্যাণমণি অনুষ্ঠানে স্বাগত জানাই আর একটা কথা সবসময় বলি যে ভালো থাকতে হবে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সকলকে নিজের ফ্যামিলি হোক বা আশপাশের হোক সকলে নিজের রিলেটিভ হোক বন্ধু বান্ধব হোক সকলকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে আর এই ভালো রাখতে গেলে সর্বাগ্রে নিজেকে ভালো থাকতে হবে কিন্তু ভালো থাকতে গেলে অনেক সময় অনেক অসুবিধা এসে পড়ে বিভিন্ন শারীরিক সমস্যা আমাদের জীবনকে সমস্যাপূর্ণ জটিলতর কণ্টকাকীর্ণ করে তোলে আর এই সমস্যা থেকে মুক্তির জন্যই আমাদের প্রচেষ্টা আমাদের এই যে প্রচেষ্টাগুলো রয়েছে আপনাদের কাছে বিভিন্ন রকম তথ্য পরিবেশন করা এবং সেখানে সমস্ত তথ্য বাস্তবতার ভিত্তিতে টেস্টেড জিনিসের ভিত্তিতে অর্থাৎ পরীক্ষা করা হয়েছে বিভিন্ন মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে এমন কথাই এখানে বলা হয় এমন জিনিসই দেওয়া হয় এমন তথ্যই আপনাদের কাছে তুলে ধরা হয় সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সেটা হলো আমাদের পেটের গোলমাল বা হজমের গোলমাল আমরা অনেকেই আছি খাওয়া দাওয়া করি কিন্তু সেগুলো সহজে হজম হতে চায় না একটু কিছু হলে গ্যাস অম্বল হতে থাকে পেট ব্যথা পেটের সমস্যা এবং সর্বোপরি তার থেকে বড় বড় সমস্যাও সৃষ্টি হয়ে যায় এই জন্য আমরা খুব বুঝে শুনে আমাদের চলতে হয় খাওয়া অনেক লিমিটেড করে দিতে হয় অনেক জিনিস আমরা খেতে পারি না কিন্তু তার সমাধানও সম্ভব সেটা ডাক্তারের কাছে না গিয়ে ওষুধ না খেয়েও সম্ভব কীভাবে দৈব শক্তির সাহায্যে কারণ দৈব শক্তি পারে না এমন কিছু নেই দৈব শক্তির জন্যই আজ এই পৃথিবী তৈরি হয়েছে আমরা মানুষরা বিভিন্ন প্রাণীরা তৈরি হয়েছি তাদের আশীর্বাদেই চলছি তাদের ইচ্ছাতেই চলছি তাদের ইচ্ছাতে আগেও চলব এবং সমস্যা যেমন আছে সমাধানগুলো অনেকাংশেই কিন্তু আমরা দৈব শক্তির দ্বারা সমাধান করতে পারি তাই আজকে যে আমাদের আলোচ্য বিষয়বস্তু পেটের সমস্যা তার থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি একটা মন্ত্র আপনাদের দেব এই মন্ত্রটা কিচ্ছু না কোনো আপনাদের সাধনাও করতে হবে না কোনো সিদ্ধও করতে হবে না এটা সিদ্ধ মন্ত্র আমার নিজের করা এবং বহু মানুষকে দেওয়ার ফলে উপকৃত কিন্তু একটা কথা হচ্ছে আমি সবসময় বলি আপনাদের যে আমি তো আপনাদের জন্য প্রচেষ্টা করি কিন্তু আপনারা যদি নিজেরটা নিজে বুঝতে থাকেন অর্থাৎ নিজের কাজ নিজে করেন তার ফল কিন্তু অনেক বেশি ভালো তাই এই মন্ত্রটা যদি আপনারা নিজেরা করেন তাহলে দেখবেন লাভবান হবেন অনেক তাড়াতাড়ি এবং অনেক বেশি ভালো ফল পাবেন কী করতে হবে আপনাদের বিধিটা আগে বলে দিচ্ছি আপনাদের এই মন্ত্রটা খাওয়া দাওয়ার পর 31 বার বলতে হবে সেটা যে কোনো আসনে বসেই হোক বা কোনো চেয়ারে বসেই হোক কিন্তু একটা কথা খেয়াল রাখবেন পায়ের তলায় যেন কোনো কিছু জিনিস থাকে অর্থাৎ কোনো আসন বা কোনো কাপড় বা কোনো কিছু থাকে ডাইরেক্ট মাটির সঙ্গে বা সিমেন্ট বা আপনার মার্বেল পাথরের সঙ্গে যেন যোগাযোগ না থাকে তাহলে কি হবে আপনি যখন মন্ত্র বলবেন সেটা কিন্তু পা থেকে ড্রেনেজ হয়ে নিচে চলে যাবে তাই আমরাও যখন সাধনা করি এবং আপনাদের যখন করতে বলবো তখন বলবো পায়ের তলে কোনো একটা কাপড় দিয়ে রাখবেন যে কোনো কালারের এবং আপনারা যদি আসনে বসেন আসনেও বসতে পারেন যে কোনো কালারের অথবা চেয়ারে বসেও করতে পারেন খেয়ে দিয়ে উঠবেন উঠে 31 বার এই মন্ত্রটা পাঠ করবেন জপ করবেন মনে মনে জপ করার পর নিজের ডান হাতের মধ্যে 3 বার ফু দেবেন ফু দেওয়ার পর ওই হাতটা পেটের মধ্যে কয়েকবার ঘোরাবেন এটা আপনারা কয়েকদিন করতে থাকুন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের হজম শক্তি ধীরে ধীরে ফিরে আসছে এবং যে পেটের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ দেখবেন যে আর নেই সমস্যা এটা কিন্তু খুব সিম্পল জিনিস মাত্র 31 বার মন্ত্র জপ 3 বার হাতে ফু দেওয়া এবং পেটে জাস্ট কয়েকবার বলানো এটা করলে পেটের সব সমস্যা কিন্তু চলে যাবে মন্ত্রটা যারা লিখতে পারবেন লিখে নেবেন যারা পারবেন না তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন ওখানে আমরা দিয়ে রাখবো মন্ত্রটা একবার আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটা হলো অজ্র তথা বজ্র হাত ভস্ম করে সব পেটকা ভাত দুহাই হযরত সহ কুতুব আলম কি এটা একটা মুসলিম মন্ত্র ছোট মন্ত্র কিন্তু অনেক কার্যকরী এটা আপনারা করে দেখুন যদি সিরিয়াসভাবে করেন যদি বিশ্বাসের সঙ্গে করেন যদি মন্ত্রের ওপর আপনাদের আস্থা থাকে কথা দিচ্ছি 100% কাজ হবে আর 100% যদি আপনারা কাজ পেয়ে যান
তাহলে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করা আমাদের চ্যানেলটাকে, যাতে আরও নতুন নতুন তথ্য মন্ত্র সমেত এবং যুক্তিপূর্ণভাবে বিভিন্ন তথ্য সমেত আপনাদের কাছে প্রতিস্থাপিত করতে পারি, যাতে আপনাদের জীবন সুন্দর হয়ে ওঠে। তার জন্য আপনাদের কিন্তু চ্যানেলগুলোকে শেয়ার করতে হবে। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এইটুকু বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। আগের ভিডিওর জন্য আপনারা একটু ওয়েট করতে হবে আপনাদের, ততক্ষণের জন্য বিদায় নিলাম। আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার নতুনভাবে এলাম। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু